আসসালামু আলাইকুম এখন থেকে আপনি কিন্তু পেইনিয়র থেকে বিকাশ অ্যাকাউন্টে অফিসিয়ালি টাকা পয়সা ট্রান্সফার করতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ আপনার এক মিনিট থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু আপনি সার্ভিসটা পেয়ে থাকবেন পেইনিয়র এবং বিকাশের থেকে পেইনিয়রের সাথে বিকাশ বাংলাদেশ লিমিটেডের কিন্তু অফিসিয়ালি একটা চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে এখন থেকে পেইনিয়র অ্যাকাউন্টের যে কার্ড রয়েছে কিংবা পেইনিয়র অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেই টাকাটা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবে গ্রাহক তো এক্ষেত্রে বাংলাদেশ সরকার কি এর উপর কোনো ধরনের চার্জ কাটতেছে আর এই সার্ভিসটা ব্যবহার করলে যে সকল মানুষদের চার্জের পরিমাণটা রয়েছে সেটা রকম আসবে সেটা কি বিকাশ নিবে নাকি পেইনিয়র নিবে দৈনিক এবং মাসিক আপনি সর্বোচ্চ কত লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন তা সবকিছুই এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করতে ভুলবেন না প্রথমে চলে আসা যাক পেইনিয়র কি। পেইনিয়র হচ্ছে আমেরিকান আর্থিক সেবাদাতা একটা প্রতিষ্ঠান যারা কিন্তু অনলাইনটাকে ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পয়সা ট্রান্সফার করে থাকে আর বিকাশের সঙ্গে পেইনিয়রের চুক্তি হওয়ার মাধ্যমে আপনারা এখানে অনেক বেটার একটা সার্ভিস পেতে যাচ্ছেন কেননা সর্বনিম্ন এক হাজার টাকা যদি আপনার পেইনর অ্যাকাউন্টে থাকে বা পেইনওর কার্ডে থাকে সেই কার্ড থেকে কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে এই টাকাটি নিয়ে আসতে পারবেন এখন হয়তো বা আপনার আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাপস ব্যবহার করে সরাসরি মোর অপশানে যদি চলে যান তো সেক্ষেত্রে রেমিটেন্স নামে কিন্তু একটা অপশান এখন নতুন করে যুক্ত হয়েছে এবং এখানে পেইনওরের কিন্তু সরাসরি লগো দেওয়া রয়েছে এমনকি চাইলে এখানে আপনি পেইনওর অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবেন যদি থাকে আর যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্রিয়েট পেইনোর অ্যাকাউন্ট উইথ বিকাশ বিকাশের মাধ্যমে পেইনোর অ্যাকাউন্টটি খুলতে পারবেন যার ফলশ্রুতিতে আপনি যদি সঠিক তথ্য দেন এখন পেইনোর কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু খুব সহজেই অ্যাপ্রুভ করতে পারে অন্যান্য ওয়েব প্রসেস করার থেকে এই প্রসেসটা আপনি ফলো করে অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন যার ফলে পেইনোর অ্যাকাউন্টটি সরাসরি দেখা যাবে যে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এখন চলে আসে খরচ কীরকম হয়ে থাকবে আর দৈনিক বা মাসিক উত্তরণের সীমা কত আপনি চাইলে এই পেনিয়র থেকে বিকাশে দৈনিক সর্বোচ্চ দশটি লেনদেন করতে পারবেন এবং মাসিক ক্ষেত্রে সেটা সর্বোচ্চ পঞ্চাশটি লেনদেন করতে পারবেন প্রতি লেনদেনে আপনি সর্বনিম্ন উত্তোলন করতে পারবেন এক হাজার টাকা এবং সর্বোচ্চ উত্তোলন করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাতে গেল দৈনিক আর যদি মাসিক যদি আপনার লিমিট ধরে দেওয়া হয় পেনিয়র থেকে বিকাশের ট্রান্সফারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে দৈনিক আপনার সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে বিকাশ অ্যাকাউন্টে পারবেন ঠিক তেমনিভাবে মাসিক এই লিমিটটা ধরে দেওয়া হয়েছে সর্বোচ্চ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তো এটাই ছিল মূলত লিমিট আর এক্ষেত্রে আসলে কোনো ধরনের খরচ থাকতেছে কি থাকতেছে না তো আপনার যেমন ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যবহার করে পেইনোট থেকে আপনি আপনার হয়তো বা দেখা যেত যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা নিয়ে আসবেন তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হতো আর পেইনওর কার্ড ব্যবহার করে আপনি ভিসা সাপোর্টেড এটিএম কিংবা মাস্টার কার্ড সাপোর্টেড এটিএম থেকে যদি টাকা পয়সা উত্তোলন করতেন তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা চার্জের বিষয় ছিল তো বর্তমান সময়ে আপনি যদি পেইনওর অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পয়সা ট্রান্সফার করতে চান তো ক্ষেত্রে আপনার কিন্তু পেইনর কর্তৃপক্ষ আপনার মোট অ্যামাউন্টের উপর দুই পার্সেন্ট চার্জ কর্তনযোগ্য করে থাকবে এই চার্জ কিন্তু বিকাশ কর্তৃপক্ষ কর্তনযোগ্য করবে না সো এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন তো আপনি ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহার করেন বা এটিএম বুথ ব্যবহার করেন আপনার কিন্তু একটা চার্জ লাগতোই তো সেক্ষেত্রে আপনার বিকাশ কর্তৃপক্ষ কিন্তু একটা চার্জ এখানে যুক্ত করে দেয়নি বলতে পারেন বাট পেইনিয়র কর্তৃপক্ষ কিন্তু একটা চার্জ যুক্ত করে দিয়েছে এবং দিন যে কোনো সময় কিন্তু আপনি টাকা পয়সা নিয়ে আসতে পারবেন বাংলাদেশ সরকার বর্তমান সময়ে এর উপর অতিরিক্ত কোনো চার্জ কিন্তু দিচ্ছে না ভবিষ্যতে হয়তো বা চার্জ যুক্ত করলেও করতে পারে তো সেটা পরবর্তী বিষয় বিকাশ কর্তৃপক্ষ জানিয়ে দিলে সে বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন তারাও যাতে এ সম্পর্কে জানতে পারে বুঝতে পারে এবং শিখতে পারে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে যদি ফ্রিলান্সিং এর টাকা দেশে আনেন সেক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় সরকার কর্তৃক চার পার্সেন্ট প্রদনা বা চার হাজার টাকা বোনাস পাচ্ছেন বাট ভাবতেছে না বিকাশ নির্দিষ্ট পর্যন্ত সময়ের ক্ষেত্রে আর বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে গেলে কিন্তু প্রতি হাজারে আপনার পনেরো টাকার মতো চার্জ কাটবে অ্যাপস ব্যবহার করলে যদিও ফ্রিলান্সিং এর টাকা পেমিয়র থেকে বিকাশে আনলে আপনি প্রত্যেক দিন কিন্তু একটা স্মার্টফোন জিতে দেওয়ার সুযোগও পাচ্ছেন বিস্তারিত তথ্য ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে